The day begins, and now let's see. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল ডেডি। আশা করি ভালো আছেন সবাই। ট্রাভেল ডেডি ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। তো সন্দেম থিয়েটারে লা মিজেরোবলসের টিকিট বুক করা আছে। তো মিউজিক্যাল থিয়েটারের এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, আপনারা বলে সম্পূর্ণ বিস্তারিত বলতে পারবো না, তাও কিছু কিছু ক্লিপস আমি এখানে দিয়েছি। আর যাবো ব্রিকলেন, ব্রিকলেনে বাঙালি খাওয়া দাওয়া হবে। আর এটাই আমার যেহেতু লন্ডনের শেষ বা, এখান থেকে ফেরত যাবো কলকাতা। আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অসাধারণ বাজে এক্সপিরিয়েন্স ছিল খাওয়া দাওয়ার। আর ডাইরেক্ট ফ্লাইট ছিল এখান থেকে দিল্লি, দেখতে থাকুন। হঠাৎই বরফ পড়া শুরু হয়ে গেল। তো এখন কোস্তা এক্সপ্রেসে কফি নিলাম, আর কিছু টুকটাক স্ন্যাক্স নিয়ে নিলাম, এমন কোনো ভারী লাঞ্চ করা হয়নি। তো এই খেয়েই যাবো এখন পিকাডিলি সার্কাসের দিকে, কারণ সন্দেম থিয়েটারে আমাদের শো হতো সন্ধ্যে 7:30। যদি এখন বড়া দুপুরবেলা, অনেকটা টাইম এখন কাঁথাতে হবে। ওইদিকে বাইরে ঠান্ডা, বরফ পড়ছে, কী করবো। একটা পাবে ঢুকলাম, ওখানে একটু ওয়াইন অর্ডার দিলাম আর মাসল। শুধু ওয়াইন খেয়ে তো আর 5 ঘন্টা কাটবে না, এখন বাজে দুপুর 3টে, 7:30 শো বলেছি। একটা মাসেল অর্ডার দেওয়া হলো, ওটা আসছে এখন, অর্ডার দিয়েছি, ওয়েট করছি। ঠিক যখন বিকেল 5টা বাজে, ওরা আমাদের টেবিলে একটা ক্যান্ডেল দিয়ে গেল। তো আমরা যখন ঢুকেছিলাম তখন ভেতরে কেউ ছিল না, ঠিক 5টা যখন বাজে তখন এক করে লোকজন আসতে লাগলো। তো তার মাঝখানে মাসেলটা চলে গেলো, যদিও টেস্ট খুবই ভালো ছিল, ওয়াইনের সাথে খুব ভালো টেস্ট লাগছিল। ক্যান্ডেল লাইট ইভিনিং স্ন্যাক্স। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। যদিও বাইরে বরফটা এখন একটু কম পড়ছে, হালকা আছে, মানে বৃষ্টির মতো পড়ছে, আর ভেজা। এখন শো শুরু হবে 7:30, তো 7টা এখনও বাজেনি, 7:45 বাজে, দেখি ঢুকতে দেয় কিনা। চলেছি আমরা সন্দেম থিয়েটারে, এর ইন্ডামিজারেবলসের পোস্ট ওপরে রয়েছে। আর ভেতরে যা খাবার দাবার ছিল যেগুলো কিনেছিলাম ওই এতে সুপার মার্কেট থেকে, ওগুলো নিয়ে ঢোকা যাবে না, তো বাইরে দাঁড়িয়ে এগুলো খেয়ে নিতে হচ্ছে। খেয়ে ভেতরে ঢুকছি। এটার এক্সপিরিয়েন্স করার আগেই ইচ্ছে ছিল, কিন্তু টিকিট পাচ্ছিলাম না। তো আজকে বেসমেন্টে 2টো টিকিট পেয়েছি। ডাউন টিকিট আমাদের পড়েছে এই 4 থেকে 6 হাজার টাকা, আমার ঠিক মনে পড়ছে না কারেক্ট। এছাড়াও একদম আপার লেভেল, মিডিল লেভেল টিকিটগুলো আরও হাই প্রাইস, মোটামুটি এক একটা টিকিট আছে 10 হাজার টাকা, 12 হাজার টাকা দাম, এরকম দামেরও টিকিট রয়েছে। সেটা আপনি ভেতরেই কিনতে পারেন, বাইরে থেকে কোনো ড্রিঙ্কস বা খাবার আনতে পারবেন। এখন শুরু হচ্ছে লা মিজেরোবলস বাই ভিক্টর হুগো, দেখতে। তখনকার লাইভ ভিডিও না, আমি কিছু রেকর্ডের ভিডিও বা ক্লিপস দেখাচ্ছি, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউড ছিল না থিয়েটার তোলার। গ্রাউন্ড লেভেলে টিকিট, কিন্তু এই মিউজিক্যাল থিয়েটারে আসল এক্সপিরিয়েন্সটাই 2-3 দিনেই করা যাবে। পুরো স্টেজ জুড়ে সব গ্রাফিক্সের এত ভালো ফিলিংসটা আসবে একদম উপর থেকেই বলতে। জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কন্ট্রোল করা আছে, ওটাই দেখাচ্ছি আমি। আর থিয়েটার, থিয়েটারের গল্প আপনারা নিজের সার্চ করে নেবেন, জানতেই পারবেন। তার গল্পগুলো দেখে মনে হচ্ছে বললাম না, এখন থিয়েটার দেখা কমপ্লিট। সুপার মার্কেটে টুকটাক কিছু জিনিস কিনে এখন যাই ঘরে, কাল সকালে আমাদের লন্ডনের লাস্ট ডে বেরোতে হবে। লন্ডনে আর একদিনই বাকি, আজকে রোদ দিয়েছে, তাকে তো বরফ পড়া শুরু হয়েছিল এবং ঠান্ডা ছিল। কাল সন্দেম থিয়েটারে লা মিজেরোবলসের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, সব দেখাবো। ভেতরে তো ভিডিও কিছু তুলিনি, অন্তত ইচ্ছে ছিল না, এটাই দেখছি না, শুনতে ছিল অন্যরকম এক্সপিরিয়েন্স। বইয়ের পাতা থেকে সব ক্যারেক্টারগুলো জীবন্ত, পুরোনো একটা পিরিয়ডস, একটা পর্যায়ে ইতিহাসে চোখের সামনে চলছে। ওই অমলেটটা সকালবেলা হেঁটে হেঁটে আগের দোকানটায় না, একটু এগিয়ে এই জয়ারই একটা দোকানে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। ওই ক্যাপাচিনো অর্ডার করা হতো আর ফুল ইংলিশ ব্রেকফাস্ট দেওয়া হতো, আর সাথে
যে আগেরবার এতবার যে আমরা খেয়েছি বেকন বা বিপ্লব গুলো খেয়েছি ওগুলো অনেক বড় ছিল, বাট এখানে বার্গার দেওয়া হয়েছে, বার্গারের সাইজ হবে রোলের চেয়ে ছোটো, বাট ফুল ইংলিশ ব্রেকফাস্টটা অনেক কিছু ছিল, পুরো দুজনের জন্য অ্যাডিকুয়েট ছিল। ইংলিশ ব্রেকফাস্টে যেমন থাকে দুটো পোক সসেজ আছে, পোস্ট এগ আছে, মাশরুম আছে, বিনস আছে, একটা ব্লাড সসেজ আছে, তো অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়া ভালোই হতো। এখন আমরা এসেছি মার্কেট ও মেফেয়ারে। মার্কেট ও মেফেয়ার এটা একটা চার্চ, অ্যাকচুয়ালি চার্চের মধ্যে পুরো মার্কেট বসে আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, টপ ফ্লোর আছে, সব খাওয়া দাওয়ার একদম চারদিকে আছে, খাওয়া দাওয়া ড্রিঙ্ক সব কিছু বিক্রি হচ্ছে। ভেতরটা দেখুন পুরো চার্চের মতো দেখতে, আজ চার্চই তো, সেন্ট মার্কস চার্চ এটা, আর এদের সব বিক্রি হচ্ছে এটা বাইরে, এটা আর ভেতরে সব রকম ড্রিঙ্কসের দোকান রয়েছে, ককটেল ড্রিঙ্কস রয়েছে, আর মালয়েশিয়ান ফুডস রয়েছে, হ্যাঁ কোথাও ফলাফল বিক্রি হচ্ছে। দেখতে দেখুন আমরা কিছু অর্ডার দিলাম, মাল্ড ওয়াইনটা এখানেই খাবো এবং টেস্ট ভালো ছিল বলতে গেলে, বাকি জায়গায় যে মাল্ড ওয়াইন টেস্ট করেছে মানে সে এখানে একটা বেশি মানে একটুখানি স্ট্রং ছিল, খুব ভেতরে ভালো লাগছে। আমরা ওপরে উঠেছি, তো ওপর থেকে নিচে দেখুন সব দোকানগুলো দেখা যাচ্ছে, সবাই টিভিতে বসে খাচ্ছে, ভালো দেখতে এখান থেকে। এখন মাইল্ড ওয়াইন তো খাবো জানি, তাকে দেখেছি কি পাওয়া যাচ্ছে, প্যাট ফ্রাই, ফ্রাইড রাইস সব কিছুই রয়েছে, লবস্টার, ওয়েস্টার অ্যান্ড ওয়াইন, হ্যাঁ লবস্টার ওয়েস্টার, লবস্টার ওয়েস্টার অ্যান্ড ওয়াইন। স্পাইস দেবে, আমি ওটা করছিলাম, সব কটার মধ্যে এই দোকানটাই ভালো লাগলো, দোকানে রয়েছে তো অনেক কিছুই। তো শেষ পর্যন্ত কালামারি বলে দিয়ে মানে স্কুইডই বলে দিলাম করতে, এখন স্কুইডটা ফ্রাই করছে, ওটার সাথে খাবো মাল্ড ওয়াইন। আপনি এখানে মানে যে কোনো দোকানে খাবার অর্ডার দিয়ে যে কোনো টেবিলে গিয়ে বসতে পারেন, সে উপরে বসুন বা নিচে বসুন তাতে কোনো অসুবিধা নেই। এখন আজ হয়ে গেছে খাবার নিয়ে, আমি জিজ্ঞেস করিনি, অন্য টেবিলে বসবো না, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো মাল্ড ওয়াইনের সামনে একটা টেবিল ছিল যেখান থেকে পুরো চার্চটা দেখা যাচ্ছে, চার্চে নিয়ে এসে খাচ্ছে, ওখানে গিয়ে বসলাম আর দাদা মাল্ড ওয়াইনটা নিয়ে এলো। বেড়াটা বেশি খুঁজে পেতে আর একটু টাইম থাকে, বুড়োটা ঢুকে গেছে, কোয়ান্টিটি মোটামুটি ছিল কিন্তু ভালো ছিল, ফ্রেশ ছিল। তো ওটাকে এখন এই নিয়ে একদম গ্রাউন্ড ফ্লোরে নেমেছি, চার্চের নিচে, চার্চের নিচে সুশি বানানোর দোকান রয়েছে, আবার বিয়ার তৈরি হাত, বিয়ারের বড়ো বড়ো ব্যারেল এগুলো রয়েছে, দেখছি না বাট যাই বলুন এই মার্কেটে মেয়ে ফেরার থেকে আমার বাইরেই ঠিক আছে, ওয়াসাবি বা বাকি দোকানে রিজনেবল প্রাইসে ঠিকঠাক সুশি টুশি পেয়ে যাবো, মানে এখানে যে কটা দোকান আছে খাবারে অনেক দাম, ড্রিঙ্কসেরও প্রাইস বেশি চার্চের মধ্যে, বাট দাম তা বলে কম নয়। তখন বেরোচ্ছি, মার্কেট ও মেফেয়ারে আমাদের লাঞ্চ তো হয়নি,
মানে টুকটাকই খেয়েছি। তো এখন তাই সোজা চলে এলাম সামনে একটা ওয়াসাবিতে হেঁটে হেঁটে, আর অর্ডার দিলাম রাইস আর সুশি। সুশি একটা বড় বক্সই অর্ডার দেওয়া হয়েছে এবারে, এবং সুশিকেই পেট পড়িয়ে দেবো। সবচেয়ে বেশি সুশি এই ইউকেতে গিয়ে খেলাম, সব জায়গাতে যত ইউরোপে পুরো যতদিন ট্র্যাভেল করেছি এতদিন ধরে সব জায়গায় সুশিতেই কোনোখানে বেশি খাওয়া হয়। জাপানে গিয়ে কী হবে যাই না, ওখানে সবসময় তাই খাবো, কারণ রিজনেবল প্রাইসে কলকাতায় পাবো না, আর কেউ বানাতেও পায় না সুশি, তেমন দোকানও নেই, এখানে ছাড়া যাবে না। এই আছে আমাদের ফুড আইটেম সুশি মাস্ট। তো খাওয়া দাওয়া সেরে ঘরের দিকে যাই। কালকে আমাদের লন্ডনের শেষ দিন, তো রাতের খাবারটা হচ্ছে অনলাইনে অর্ডার করে দেওয়া, ঘরে গিয়ে জাস্ট ইটস থেকে অর্ডার দিলাম। আগের দিন একটা পরোটা ফ্রি দিয়েছিলাম, আজকে একটা নান দিয়েছে, একটা শুকা এই ফুলকপি একটা সবজি ছিল, আর প্রন কারি পাঁপড় আজকে অনেকগুলো নেওয়া হয়েছে, এবার পাঁপড়টা চার অনেকগুলো দিয়েছে আগের দিনের চেয়ে। চলে এলো লন্ডনের লাস্ট ডেট, কালকে আমাদের ফ্লাইট আছে এয়ার ইন্ডিয়া। তো এখন একটা ক্যাফেতে ঢুকেছে, প্রথমে ভেবেছিলাম ক্যাফে বাইরে বসেই খাবো, বাইরে এত রোদ লাগলো ঢুকে গেল, ঠান্ডাও আছে রোদও লাগছে, কাজ অবস্থা। ক্যাফে তখন অর্ডার করেছি ক্যাপাচিনো, এদের আবার ক্যাপাচিনো বেশ ভালো স্মাইলি ডিজাইন করা, আর মেনু কার্ডে একটা এই বেকন অমলেট, বেকন চিজ অমলেট ছিল, ওটা অর্ডার করলাম, দেখে বেশ ভালো লাগলো। ঠিক আছে দেখি কী আসে, ভালোই তো হয় মনে হয়। এই যে চলে এসছে বেকন চিজ অমলেট, আর ওই যে দোলা অর্ডার দিয়েছিল অ্যাভোকাডো টোস্ট উইথ ওয়ান পোস্ট এগ, আর আমার আরেকটা ফুল ইংলিশ ব্রেকফাস্ট আছে, টুকটাক যা আছে সব মিলিয়ে পেট ভরে যাবে আপাতত। আজকে মোটামুটি এজোয়ারি এদিক ওদিক ঘুরবো, আর তারপর ভাবছি একটু ব্রিকলেনের দিকে যাই, যদি কিছু কেনার থেকে কিনবো জায়গাটা ঘুরে লাঞ্চ করে ঘরে চলে আসবো, বিশেষ কিছু করার নেই আজকে। অ্যাভোকাডো আর টোস্টের উপর অ্যাভোকাডো পেস্ট দেওয়া, আর সাথে ওই এটা খাওয়া দাওয়া করে আজকে টুকটাক কোনো ভিডিওই তোলা ছিল না, নিজের মতো করছিলাম, ব্লগিং করিনি লাঞ্চে আগে পর্যন্ত, সোজা চলে গেছি ব্রিকলেন, ব্রিকলেন এদিকে ঘুরে শুরু করলাম আজকের ব্লগ। এখন হবে লাঞ্চ, আমার গাঁও বলে একটা দোকানে ঢুকেছি ব্রিকলেনে, বাংলাদেশিদের দোকান, আর খুব ভালো খাওয়া দাওয়া রয়েছে, মানে টেস্টটা খুব ভালো ছিল, আর সব কিছু ডিসপ্লেতে রয়েছে, তো যখন যেটা চাই সেটা বলে দিতে হবে কত পরিমাণ চাই, তো গরম করে দেবে যদি ওখানে বসে খান, আর প্যাকিং এত ভালো সুন্দর সুবন্দোবস্ত আছে, তো মাছ মাংস মাছ আছে সব কিছুই রয়েছে, পেটি আছে তোমার পেটি, চিকেন বিফ তো আছে, এছাড়া বোয়াল লুই কাতলা প্রনের ভালো ভালো ডিশ রয়েছে। কোনটা অর্ডার দেবো বুঝতে পারছি না, তো দেখে বুঝে কিছু অর্ডার দিলাম, যদিও যা অর্ডার দিলাম তাতে বেশিই হয়ে গেল, দেখছো অনেকটাই অর্ডার দিয়ে দিয়েছি, কারণ একটা কোয়ান্টিটি তো অনেকটা ছিল, আর ভাতেটা বেশি দেয়ই দেয়, এই তো খাচ্ছি দেখতে হবে। একটা ম্যাকারেলের ছড়ি চাটনি ছিল, আচার আচারি ম্যাকারেল, খুব ভালো খেতেছিল ওটা। তো যা যা খাবার দরকার সেগুলো অর্ডার দিয়ে দিলাম, ঝালমরিচ একটা শুকনো ঝালমরিচ ওরা সাথে দেবে, ভালো করে মেঘেটাকে খেতে হবে। টুকরো অনেক কিছুই দিয়েছি মেঘালয়দের, ওই চচ্চড়িটা দিলামই, সাথে একটা প্রনের ডিশ আছে, চিকেনের ডিশ আছে, বিফ দিয়েছি। এখন যা কোয়ান্টিটি দিয়েছে চারবারই দেখে তোমার অনেক বেশি হয়ে যাবে, তো কিছু না, এদের জিজ্ঞেস করবো প্যাক করে নিয়ে যায় কিনা, আমরা তো খাই তারপর দেখছি। সাথে স্মোকড ঝাল শুকনো লঙ্কা আচার দিয়ে মেখে খুব ভালো হয়েছিল, আর তেল তেলে ওই প্রনটা কি একটা শাক দিয়ে করেছিল, লাউ পাতা না কি বোঝা যাচ্ছে না, লাউ পাতা টাইপেরই রাখছিলাম, খেতে খুব ভালো ছিল।
ম্যাপল কি ক্যান ম্যাপল দিয়ে আমরা এরকম গ্রাজুয়েশন দিয়ে ভালো চিকেন বিফের টেস্ট ভালোই ছিল, কিন্তু ম্যাকারেলের চচ্চড়ি আর ওই প্রনের কাছে হার মানবে। যাই হোক, আমি পুরোটা খেতে পারিনি, আদ মাংস ভালো ছিল, পুরোটা খেতে পারিনি, বাকি যা ছিল ওই অল্পই এই প্রন ছিল, একটু একটু বিফ কারি ছিল, ওটা প্যাক করে নেওয়া হলো আর সাথে সে রাতের খাওয়াটাও যেহেতু একবার এদিকে হয়ে যাবে, একটু ভাত নিয়ে নিলাম, কারণ একবার নিয়ে এসে প্যাক করে ঘরের দিকে চলে যাবো, রাতে মাইক্রোওভেনে গরম করে খাবো। নিয়ে নিলাম একটু ম্যাকারেলের চচ্চড়ি আর প্রন স্লাইস, আর কি চাই, 5,800 টাকায় পুরো সকালে রাতে সব খাওয়া, কত খাওয়া। আচ্ছা এই আমার গাঁও এই দোকানটা, হ্যাঁ একশো যদি বলা যায় না যে আমি পরে বাসে ওখানে তখন দোকানটা রইল না, বিজনেসই তো, বাট ভালো টেস্ট, ভালো বাঙালি টেস্ট পাবে। ফুল প্লেট রাইস আমার দুজনকেও বেশি, হ্যাঁ সব রকম অনেক কতটা কোয়ান্টিটি, হ্যাঁ বাংলা মাছের চাই আচার টাইপ মিলিয়ে, হ্যাঁ হ্যাঁ পেট ভর্তি, আর এখন একটার লেমনটার খাওয়ার জায়গা নাই, সামনে একটা মার্কেট চিনি এবার সবে বিকেল থেকে একটা খেয়ে এসছি, পেট খুব ভর্তি, হেঁটেই আসছি না, আসে আস্তে আস্তে এই মার্কেটটা চোখে পড়লো, আসবে অনেক কিছুই খাওয়ার দাওয়ার দেখতে পাচ্ছি কিন্তু জায়গা নেই, খেতে পারবো না। আর এখানে এখানেও সিলভার জুয়েলারি ভালো দোকান আছে, যেমন এতে ছিল পড়তে পারে মার্কেটে, চারদিকে খানিক্ষণ ঘুরে বেরিয়ে তারপর বাড়ির পথ নিলাম, ভেবেছিলাম আজকে বিকেলবেলা একটু লন্ডন ব্রিজের দিকে যাবো, ব্যাপার তো সময় আর হলো না, কারণ এদিকে সন্ধে হয়ে গেছে আর গেছি তো অনেকবার, নতুন কী দেখবো, তাই হেঁটে হেঁটে বাড়ির দিকেই যাই, কালকে আবার সকালবেলা ফ্লাইট আছে, তো এখন আন্ডারগ্রাউন্ড টিউবে করে যাচ্ছি আবার এই জয় হোটেলের দিকে, কালকে সকাল সকাল ট্যাক্সি, রাতের খাওয়া নিয়ে নিয়েছি একবারে আমার গ্রাম থেকে। আজকে অর্ডার না নিয়ে বিকেল থেকে একবারে খাওয়া দাওয়া নিয়ে আসছি, বলতে বেশ ভালো সুবিধা হতো, ভালো খাওয়া দাওয়া গেল রাতের বেলা, কোনো জার্নির একদিন খাওয়া দাওয়াটা ভালো হতো, শরীরটাও ঠিক থাকে আর মজা করে খাওয়াও গেল। কালকে ডিনার করি ঝটপট ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, এখন উবের ডাকলাম ট্যাক্সি, সামনাসামনিই ছিল চলে এলো, এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে এয়ারপোর্ট, তো যাচ্ছি আজকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের পুরো টিকিট লেগেছে 69,000 টাকাই বলতে পারি টোটাল একদম, তো পুরো ডাইরেক্ট ফ্লাইট এখান থেকে দিল্লি আর দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট টু কলকাতা, কিন্তু এখান থেকে দিল্লি ডিস্টেন্সে সবচেয়ে বেশি, পুরো টানা 12-14 ঘন্টার ফ্লাইট। ট্রেনটা
এবারে ফ্লাইটের খাবার দাবার নিয়ে এত কিছু নেই, যেদিন আমরা এলাম ওই এমিরেটসে করে অন্তত আমাদের সাথে আলু পাওয়াটা সব কিছু ছিল, কিন্তু এবারে তো তা নয়। ফ্লাইটে খাবার দাবার দেবে যদিও, মানে জানি অ্যাট লিস্ট দেবে, তারপর কী দেবে তো দেখতেই পাবেন। এবার ফ্লাইটে উঠে দেখো, আমার সামনে টিভি রয়েছে, বাট টিভির শুধু স্ক্রিন চলছে, হেডফোন দিয়ে আমি কোনো সাউন্ড পাচ্ছি না, দপ 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 ওরে আমার দোলার। আবার সামনে টিভিতে আবার টাচই হয় না, ওর আবার স্ক্রিন নেই, আবার সাউন্ড আছে। অসাধারণ এয়ার ইন্ডিয়ার এন্টারটেনমেন্ট সিস্টেম। বাকিরাও খুব বিব্রত, মাঝে মাঝে এয়ার হোস্টেসে ডাকছে, ও বোঝো এরকমই এভাবেই যেতে হবে, আর কি এন্টারটেনমেন্ট বুঝে গেলাম কী হবে। মোবাইল তো ফ্লাইট মোডে রাখতে হয়, আমার তো বিশেষ কিছু ডাউনলোডও করা নেই, ওই টুকটাক যা আছে স্পটিফাইতে তাই একটু শুনছিলাম, আর মাঝে মাঝে ওই স্ক্রিনে শুধু স্ক্রিন প্লেই দেখছিলাম, আওয়াজ তো আর পাচ্ছি না। ওইদিকে হেডফোনটা বলছে, ওখানে হেডফোন গোজার জায়গা খুঁজে পাচ্ছি না, তাহলে পেলাম তো আওয়াজ পাচ্ছি না, আর কী করবো। এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে, প্রথমে দিল ব্রেকফাস্ট, একটা টার্কিস, ইংলিশ, জাপানিজ কী ব্রেকফাস্ট বুঝতে পারছি না, একটা টমেটো দিয়ে ওটাকে ইংলিশ ব্রেকফাস্ট দেখানোর চেষ্টা হচ্ছে মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে খাওয়া দাওয়াটা একদম ভালো হবে না, বুঝে গেছি এয়ার ইন্ডিয়ার ব্যাপার। অ্যাটলিস্ট কালকে মানে গতকাল দেখলেন থেকে খাওয়া দাওয়াটা ভালো হয়েছিল, রাতে বেশ মজা করে খাওয়া গেছিলো, ওটাই মনে করে করে এটা খেয়ে নেব। প্যাকেটের মধ্যে আছে একটি ঠান্ডা ক্রোশা, এটা কী স্ন্যাকি জানি না, ভেঙে দেখলাম একটু খেলাম, একটু বলার নেই। আর ভেজ আমি দিয়েছিলাম, এটা নন ভেজ, এই ভেজে দিয়েছি কি পোহা না কী দিয়েছে এটা, সাথে ওই ডালের মতো মসুর ডালটা তো ধরেও দেখালো না, দেখেই বোঝা যাচ্ছে কী হবে, তো খেয়ে দেখলো পোহাটা। স্পোর্টসের টিফিনের মতো দাঁড়িয়ে যে ফুড়িটা দিয়েছে, ফুড়িটাই খেয়ে নিলাম, আর কী করবো, খাওয়া দাওয়া তেমন একটা কিছু ভালো নেই। দেখছি বারবার ম্যাপে যে কতক্ষণ পৌঁছোতে, আর পৌঁছোতে এখন অনেক দেরি আছে, 12-14 ঘন্টা ফ্লাইটে খাওয়া পছন্দ হচ্ছে না, আর কী করবো। নির্বাক চলচ্চিত্র যা দিয়েছি এখন ইয়াস জোরে কুচকুচ হতে চলছে, এটাই অ্যাকচুয়ালি নির্বাক চলচ্চিত্র। কফি খেলাম, কফি খেয়ে খাবার খেয়ে মেন্টালি খুবই একদম ডিপ্রেসড, ঘুমও আসছে না কিছু না, এই গাড়ি বই সিনটার মতোই লাগছিল, আর কোথায় রে এয়ার ইন্ডিয়ার ম্যানেজার ধরে দিয়ে তো একে এর মতো এগিয়ে যেতে ইচ্ছে হচ্ছিল। যে এরপরে এলো, ড্রিঙ্কসও দিল অ্যালকোহলিক, তো ওয়াইন রাম বটকা সব কিছু আছে, যেটা চাই নিতে পারেন, ওই একটা 30 ml করে দেবে, আমি ওয়াইন অর্ডার দিলাম। আহ দুপুরে খাও টাইম মতো দিয়ে গেল, খাওয়ার কথা কথা না বলি আমি বিস্তারিত যে কোনটা কী দিয়েছে কী বলবে, এটা হলো স্যালাড যেটা এখন খাচ্ছি, চলো ভাত আর এই পালং পনির নাকি আর চিকেন রয়েছে। এবার দুটোই ননভেজ দেওয়া, তখন ভেজের যা অবস্থা সকালবেলা দেখলাম, এরপর দুখান একটা ভেজ একটা ননভেজ দেওয়া কোনো মানেই হয় না, তাই দুটোই চিকেন ডিশ দেওয়া হবে। ইন্ডিয়াতেই মেন লোকজন যেহেতু ডাইরেক্ট ফ্লাইট এটা ইন্ডিয়া আসছে, তো ফ্লাইটে জনসংখ্যা তো প্রচুর রয়েছে, বাট এটা 70,000 টাকা ফ্লাইট যেখানে খাওয়ার কোয়ালিটি এরকম এন্টারটেনমেন্ট সিস্টেমে 12টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খাবার দেখে মনে করবেন এগুলো ফ্লাইটে দিয়েছে, আমরা দিল্লি নেমে গেছি, তো এখন দিল্লিতে এয়ারপোর্টে লাউঞ্জের অ্যাক্সেস পেয়েছি ক্রেডিট কার্ড দিয়ে, এখন ওখানেই আছি, ওখানেই খাবার অর্ডার দিয়েছি বুফেতে, তো এ খেয়ে শান্তি পেলাম। লাউঞ্জের খাওয়া দাওয়া আসলে এখানে একটু রেস্ট নিয়ে যাচ্ছি, বোর্ডিং স্টার্ট হবে 5:30। আজকে ফাইনাল ফ্লাইট পৌঁছাতে সকাল 9টা মতো বাজে, এটাও তো এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট যেটা এখন দিল্লি থেকে কলকাতা যাবে, সকালবেলায় ফ্লাইট, খাওয়ার দাওয়া এতেও ছিল, এই ব্রেকফাস্ট দিয়ে গেছে, দেখি এখন ব্রেকফাস্টে কী দিল, যদি এখন পেট ভর্তি আছে মোটামুটি, যেহেতু এয়ারপোর্টের লাউঞ্জে খেয়েছিলাম পেট ভর্তি ছিল, সব তরকারি মিলে খিচুড়ি কেন হয়ে গেছে, এটা সসেজ টমেটো চাটনি অমদের সব একসাথে একবারটিতে দেখ, আর খাওয়া দাওয়া নিয়ে কমপ্লেন করে দাম নেই, যে আবার হয়ে গেছে, পৌঁছে গেছি বাড়ি। এই যে ম্যাগনেটগুলো লাগে এখন পরের ট্রাভেলের জন্য তৈরি হয়, আপনার সাবস্ক্রাইব করছেন না কেন, তাহলে আমরা ঘরে চলে এলাম, আর ভালোই কাটলো লন্ডন ট্রাভেল শেষ, আর এখন নেক্সট কোথায় যাবো সেটা ঠিক করবো পরে, আপাতত এই ব্লগগুলো এনজয় করুন, তার থেকে দিয়ে উলঝান চলছেন।